সুরের আবির শ্রোতার মনে বয়ে দেয় প্রশান্তির হাওয়া। বৈচিত্র্যময় আর মনমাতানো গানে গানে কয়েক দশক ধরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে কণ্ঠশিল্পী বিলিয়ে এসেছেন নানা রঙের অনুভূতি, তিনি রুনা লায়লা। তার সুর সমুদ্রে ভেসে যেতে ইচ্ছে করে সব বয়সী শ্রোতারই। বন্ধু, তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, আল্লাহ ম্যাক দে, একা একা কেন ভালো লাগে না, স্টেশনে রেলগাড়িটা, স্বাদের লাউ, খাঁচার ভিতর অচিন পাখি, এমন অসাধারণ জনপ্রিয় কিছু বাংলা গান যার কণ্ঠে শুনে আমরা অভ্যস্ত, তিনি রুনা লায়লা। 1964 সালে আনুষ্ঠানিকভাবে সঙ্গীতশিল্পী হিসাবে আত্মপ্রকাশ করার পর দেখতে দেখতে 58 বছর পূর্ণ করলেন এই চিরসবুজ গানের পাখিটি, যাকে বলা হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী। রুনা লায়লার বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী কলকাতার কাস্টম অ্যান্ড এক্সচেঞ্জ বিভাগের কর্মকর্তা ছিলেন এবং মা অমিতা সেন বিদ্যাসাগর ট্রিস্টের গায়িকা ছিলেন। 1947 সালে অমিতা সেন এমদাদ আলীর সংসারে আমিনা লায়লা হয়ে আসেন। এরপর 1948 সালে জন্ম হয় বড় মেয়ে দিনা লায়লার। 1952 সালে 17 নভেম্বর এমদাদ আমিনার গড় আলু করে জন্ম নেয় রুনা লায়লা। পূর্ব পাকিস্তানে তার জন্ম, যেটি বর্তমানে সিলেট অঞ্চলের অন্তর্গত। বাবা মা চাইতেন শিল্পের আরেক ধারা, নিত্য যেন পারদর্শী হয়ে ওঠেন রুনা। তাই করাচির বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে কত্থক ও ভরতনাট্যম শেখেন রুনা 4 বছর। নাচে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিলেও রুনার মন পরিত্যক্ত গানে। তাই বড় বোন দিনা যখন উস্তাদ আব্দুল কাদের ভোপালের কাছে গান শিখতেন, তখন বোনের পাশে বসে 5 বছরের রুনা গান শেখা দেখতেন। পরে নিজে নিজে সেই গান গাওয়ার চেষ্টা করতেন। রেডিওতে যখনই কোনো গান শুনতেন, তৎক্ষণাৎ তা নিজে গাওয়ার চেষ্টা করতেন। তার এই প্রতিভা কারো নজর এড়ায়নি, বিশেষ করে উস্তাদ আব্দুল কাদেরের ভূপালির। শুরু হলো রুনার গানের জীবন। এরপরে তিনি উস্তাদ হাবিবুদ্দিন আহমেদ, আব্দুল কাদেরের মতো আরও গণ্যমান্য উস্তাদের সান্নিধ্য লাভ করেন। 12 বছর বয়স পর্যন্ত রুনার অসাধারণ সঙ্গীত প্রতিভা শুধু পরিবারের গণ্ডির মধ্যেই ছিল। করাচির সেন্ট লরেন্স কনভেন্টে একই সাথে পড়তেন দুই বোন। করাচির ওল্ড ওয়েস অ্যাসোসিয়েশন থেকে আন্তঃবিদ্যালয় গানের প্রতিযোগিতায় তাদের স্কুল থেকে দিনা লায়লাকে মনোনীত করা হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে দিনার গলায় ব্যথা শুরু হলে রুনা লায়লাকে তার জায়গায় গান গাইতে পাঠানো হয়। সেদিন তিনি প্রথম হয়েছিলেন। প্রথম লোকসমক্ষে গাওয়ার ফলে 2 বছর পরও লোক রুনাকে মনে রাখে। ফলে 1965 সালে পাকিস্তানি চলচ্চিত্র জগনুতে একটি 12 বছরের ছেলের কণ্ঠের গানের জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়। গানের শিরোনাম ছিল ঘুরি আসি মুন্নি মেরি। জগনুতে প্লেব্যাক শিল্পী হওয়ার পর আর পেছনে ফিরে দেখতে হয়নি রুনাকে। 1966 সালে উর্দু চলচ্চিত্র হাম দৌনুর জন্য তাকে উনকি নজরোসে মোহাব্বত কা জো পেগম মিলা নামের একটি গজল গাইতে বলা হয়। এছাড়াও তিনি জানে মন ইতনা বাতা দো কাটে না কাটে রতিয়া, দিন ওয়া মায় গিনু হামে কো কর বহত ইত্যাদি আরও অনেক বিখ্যাত গান পাকিস্তানি চলচ্চিত্রের জন্য প্লেব্যাক গেয়েছেন। 1970 সালের মধ্যেই তিনি প্রায় 1000টির গান রেকর্ড করে ফেলেছিলেন। 1972 সালে মাত্র 19 বছর বয়সে তিনি তার নিজের গানের অনুষ্ঠান বাজমে লায়লা শুরু করেন। এটি করাচি টিভিতে প্রতি 2 সপ্তাহ পর পর দেখানো হতো এবং এটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু শুধু গানের জন্য নয়। তখনকার সময় গান গাওয়ার অর্থ শুধুই গান গাওয়া ছিল। গানের ক্ষেত্রে গায়কের শরীর ও অঙ্গভঙ্গিরও যে একটা ভূমিকা আছে তা সর্বপ্রথম শেখান রুনা লায়লা, যাকে আমরা পারফর্ম করা বলি। তিনি তাই করেছিলেন সেই 1960-এর দশকে, তাও করাচির মতো শহরে। বাজমে লায়লাতে গান গাইতে এলে রুনা প্রায়ই পড়তেন শাড়ি, প্যান্ট শার্ট, মেক্সি, যা তখন অভাবনীয় ছিল। পরিচালকরা অবশ্য দর্শকের প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত ছিলেন। এর জবাবে রুনা বলতেন, দিস ইজ মাই ইমেজ, দিস ইজ মাই পার্সোনালিটি, দিস ইজ মি, আমি এভাবেই নিজেকে উপস্থাপন করতে চাই, আমি যা না সেভাবে আসতে চাই না। দর্শকরাও মেকি রুনা নয়, পর্দায় দেখানো প্যান্ট শার্ট পরিহিত আসল রুনাকেই সাদর অভ্যর্থনা জানালেন। এর মধ্যে 1968 সালে এসএসসিতে প্রথম বিভাগ ও 1970 সালে এইচএসসিতে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলেন রুনা।
1974 সালে বাবার পরামর্শে সপরিবারে নিজের দেশ বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন তিনি। অথচ ততদিনে উর্দু ফিল্ম ইন্ডাস্ট্রি রোনা ছাড়া চলে না। তার উর্দু ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাওয়ার সুখে সে বছর ডন পত্রিকা অ্যান্ড টু এ গ্লোরিয়াস চ্যাপ্টার শিরোনামে তিন কলামের এক সংবাদ চাপায়। পাকিস্তানের ছায়াছবি ও টেলিভিশন থেকে রোনা লায়লার শূন্যতা দূর করা কি সম্ভব শিরোনামে একটি নিবন্ধ চাপা হয় পাকিস্তানের লিডার পত্রিকায়। 1974 সালে দেশে ফিরে এসে সেবারই ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনশিপসের আমন্ত্রণে ভারত সফর করেন রোনা। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশও করেন। কল্যাণজি আনন্দজির সুরে হিন্দি ছবি এক সে বরকার এক এর টাইটেল সঙ্গের প্লেব্যাক ছিল তার প্রথম হিন্দি গান। এছাড়া ধামাধাম মস্ত কলন্দর এর কথা আমরা সবাই জানি, যার জন্য ভারতে তার নাম হয়েছিল ধামাধাম গার্ল। তার গাওয়া অন্যান্য হিন্দি গানের মধ্যে আছে দে দে প্যার দে, আও শুন লো, মেরা বাবু ছেল চাবিলা ইত্যাদি। বাংলা হিন্দি উর্দু ছাড়াও গুজরাটি পাঞ্জাবি সিন্ধি পশতু বেলচি আরবি ফার্সিয়ান মালয় নেপালি জাপানি ইতালীয় স্প্যানিশ ফরাসি ও ইংরেজি সহ 17টি ভাষায় তিনি গান গেয়েছেন। পাকিস্তানি সঙ্গীত পরিচালক সুরকার নিসার বাজমির বেশ কয়েকটি গান গেয়েছিলেন রোনা। পৃথিবীর একদিনে রেকর্ড করা সবচেয়ে বেশি গানের জন্য গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লিখান তিনি। 1982 সালে বাপ্পি লাহিড়ী তার বন্ধু রোনা লায়লার কণ্ঠে লন্ডনে একটি পপ অ্যালবাম তৈরি করেন, নাম সোপা রোনা। এই অ্যালবামের 1,00,000 কপি বিক্রি হয়েছিল এর রিলিজের দিনই। এই জন্য রোনা পান গোল্ডেন ডিক্স অ্যাওয়ার্ড। রোনা লায়লা স্বাধীনতা পূর্ব পাকিস্তান এবং স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশকে তো গর্বিত করেছেনই, সেই সাথে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে বাংলা গান ও বাংলাদেশকে পরিচিত করিয়েছেন। এই পর্যন্ত তিনি 18টি ভাষায় 10,000-এর মতো গান গেয়েছেন। কনসার্ট করেছেন ম্যাডিসন স্কোয়ার, সিডনি অপেরা হাউস সহ যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, জাপান, রাশিয়া, সুইডেন সহ এমন সব জায়গায় যেখানে পৌঁছানো শুধু স্বপ্নই দেখেন অনেক সঙ্গীত শিল্পী। তিনি আজ পর্যন্ত 300টিরও বেশি পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে আছে ভারতের সেয়গাল অ্যাওয়ার্ড, দুইবার জিতেছেন পাকিস্তানের নিগার পুরস্কার, কালাকার পুরস্কার, বাংলাদেশ থেকে 6 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, স্বাধীনতা পুরস্কার। এবছর জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে দেওয়া হয় ফিরুজা বেগম স্মারক স্বর্ণপদক। জীবন ঘর জীবনের গল্প।